ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জাতি ধর্ম নির্বিশেষে যিনি সকল মানুষের পরম গুরু, একান্ত আশ্রয়, যিনি জ্ঞান ও ভক্তি সাগর, তিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। একদিন এক ব্রাহ্মভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর সংসার ত্যাগ কি ভালো? তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলেছিলেন সেটা শুনেনি। ওরে, সকলের পক্ষে সংসার ত্যাগ ভালো নয়। যাদের ভোগান্ত হয়নি তাদের পক্ষে সংসার ত্যাগ ভালো নয়। দুয়ানা মদে কি আর কেউ মাতাল হয়? সেক্ষেত্রে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙতে হবে, বড় মানুষের বাড়ির দাসীর মতো হতে হবে। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে, কিন্তু তার মন পড়ে থাকে দেশে নিজের সংসারের প্রতি। এরই নাম নিষ্কাম কর্ম, এরই নাম মনে ত্যাগ করা। তোমরা মনে ত্যাগ করবে সন্ন্যাসীর ক্ষেত্রে দুটোই, সে বাইরেও ত্যাগ করবে আবার মনে মনেও ত্যাগ করবে। আসলে কি জানো, যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সে ঘরে বিকারের রোগী থাকা মুশকিল। টাকা কড়ি মান সম্ভ্রম দেহসুখ এই সব ভোগ একবার না হয়ে গেলে, ভোগান্ত না হলে সকলের পক্ষে ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না। স্ত্রী বিদ্যারূপিণী হয় আবার অবিদ্যারূপিণীও হয়। বিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরের দিকে নিয়ে যায়, আর অবিদ্যারূপিণী স্ত্রী ঈশ্বরকে ভুলিয়ে দেয়, সংসারে ডুবিয়ে দেয়। তাঁর মহামায়াতেই এই জগৎ সংসার। এই মায়ার ভিতর বিদ্যামায়া আবার অবিদ্যামায়া দুই আছে। বিদ্যামায়া আশ্রয় করলে সাধুসঙ্গ জ্ঞান ভক্তি বৈরাগ্য প্রেম এই সব হয়। রূপ রস গন্ধ স্পর্শ শব্দ হলো ইন্দ্রিয়ের ভোগের জিনিস, এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয়। এবারে প্রশ্ন হলো, অবিদ্যাতে যদি অজ্ঞান থাকে তাহলে তিনি অবিদ্যা সৃষ্টি করেছেন কেন? আসলে এই সবই হলো তাঁর লীলা। অন্ধকার না থাকলে আলোর মহিমা টের পাওয়া যায় না, দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না, মন্দ জ্ঞান থাকলে তবে গিয়ে ভালো জ্ঞান হয়। মনে রাখতে হবে, খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে এবং পাকে। আমটি বড় হয়ে খাওয়ার মতো হয়ে গেলেই তার খোসাটি ফেলে দিতে হয়। মায়ারূপী ওই ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয়। বিদ্যামায়া অবিদ্যামায়া ঠিক ওই আমের খোসার মতো। জানো তো, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে ভোলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আবার পুতুল নিয়ে খেলাও হয়ে গেল, তখন মায়ের কাছে যাব বলে চিৎকার করে, আর সব শেষে মায়ের কাছে নিয়ে গেলে সে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.